এই মুহূর্ততে হাবরি গিরিব গারাপ চলার মাজতো মণিপুরত অব্যাহত সন্ত্রাসবাদীর আক্রমণ। বুধবারে মাজনিশা প্রায় 12:57 মণিপুরত বোমা বিস্ফোরণ। এইবারের বোমা বিস্ফোরণের স্থান পশ্চিম ইম্ফলের সানগাইপুর। এটা FCI গুদামর কাষত সন্ত্রাসবাদীয়ে বোমা বিস্ফোরণ সংঘটিত করে। বোমা বিস্ফোরণের ফলত তিনটাক ঘরের ক্ষতি সাধন। পুৱতে নিশা নাছিল সেই ব্যস্ততা, সেই কথম্পি কোনো লোক আঘাতপ্রাপ্ত নহল। সন্দেহ করা হয়েছে সুরক্ষিত স্থানত অবস্থান করে সন্ত্রাসবাদীয়ে বোমা নিক্ষেপ করেছিল। FCIৰ নিরাপত্তারক্ষীয়ে ঘটনা সংঘটিত হওয়ার পাছতেই খবর দিয়ে আরক্ষীক। আরক্ষী দুর্ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হয়, কিন্তু কুটাঘাতেরে জড়িত ব্যক্তির সন্দর্ভত কোনো খবর বর্তমানলৈকে অহা নাই। তার পাছতেই পুনের খং ক্ষোভত পদপথলৈ উলাই অহার পণ লৈছিল পুরুষ মহিলাকে ধরে শিক্ষার্থীয়ে, কিন্তু প্রশাসনে দিলে বাধা। বাধা প্রদানের বাবেই যেন প্রতিবাদী জনতা ক্ষান্ত হল, তথাপিও বুকুত উমি উমি জ্বলি রল জুই। লক্ষণীয় কথাটো হল বিগত সোমবারেহে অশান্ত জর্জর মণিপুরত 6 দিনের পিছত ইন্টারনেট সেবা পুনের সক্রিয় হয়েছিল। এক নির্দেশনা যোগে সরকারে ইন্টারনেট কর্তনের নির্দেশ প্রত্যাহার করেছিল। প্রায় 1.5 বছর ধরে গোষ্ঠী সংঘর্ষত জর্জরিত হয়ে আছে উত্তর পূবর অন্যতম রাজ্য মণিপুর। কুকি আর মেইটে জনগোষ্ঠীর মাজত সূত্রপাত ঘটা এই সংঘর্ষর জুই বর্তমানেও উমি উমি জ্বলি আছে। এতিয়াও রাজ্যখনের ভিন্ন প্রান্তত গুলিচালনা বিস্ফোরণকে ধরে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েই আছে। মণিপুরের পৰা বিশ্বজিৎ মেইটে রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।